মিলাই রহানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আরেকটা দিন সাথে করে নিয়েই আপনাদের শুরু করছি আশা করি কিছু সময় আমার সাথে কাটিয়ে আপনাদের ভালো লাগবে সকাল শুরু হয়ে গেছে সাথে কাজের চাপও বেড়ে গেছে সকাল সকাল বাবা ছেলে দুইজন বের হবে সো তাদের নাস্তার আয়োজন করছি তারা যখন নাস্তা খেয়ে বের হবে এরপরে আমার খাবারের আয়োজন করবো কারণ আমি পছন্দ করি সকালের নাস্তাটা একটু আস্তে ধীরে সুস্থের সময় নিয়ে তারপরে করতে তাওহিদের নাস্তা রেডি তাওহিদের বাবার নাস্তা আমি রেডি করে টেবিলের উপর রেখে যাচ্ছি সকালের এই সময়টা খুবই বেশি ব্যস্ততার মধ্যে যায় কারণ হাতে খুব কম সময় থাকে কাজ থাকে অনেক কাজ বলতে চানমিয়াকে রেডি করতে হবে সো সেটার জন্য একটু তাড়াহুড়া করতে হয় প্লাস যদি একলা আমার কাজ হতো সেটা ছিল অন্য ব্যাপার কিন্তু যেহেতু অন্য আরেকজনের মৌর্যের উপরেই তারপরে কাজগুলো করতে হয় সো সেটা একটু বুঝেই নিতে হবে তাহিদের বাবা তাহিদকে স্কুলে দিতে চলে গেছে আর আমি ওর স্কুটারটা নিয়ে নিচে নেমেছি পাঁচ সাত মিনিট একটু বাইরে হাঁটাহাঁটি করতে আমার কাছেও ভালো লাগে আর তাহিদের বাবা যাওয়ার সময় এভাবে বিদায় দিতেও আসলে ভালো লাগে চলে এসেছি বাসায় বাবা ছেলে দুইজন চলে গেছে এখন আমি একটু সময় নিয়ে আসতে ধীরে সুস্থে নাস্তা করবো প্লাস সারাদিনের রুটিনটা রেডি করে নেবো আজকে তাহিদের থেরাপি আছে আমার সেখানেও যেতে হবে রান্না করতে হবে আমার একটু বাইরেও কাজ আছে মানে টুকটাক কিছু কেনাকাটাও করতে হবে তো সেখানেও যেতে হবে আরও একটা বড় কাজ তাহিদের বাবা আমাকে দিয়ে গেছে সেটা হচ্ছে কিছু ডকুমেন্ট ফটোকপি করতে হবে তো সেটারও আবার দোকানে যেয়ে কাজটা সারতে হবে সময়ের মতো আজকেও রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ছোট করে হলেও কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন অ্যালোভেরাতে এখন আমি খাবার হিসেবে যেটা দেই সেটা হচ্ছে ডাল বা চাল ধোয়ার পানি প্রথম যেই পানিটা বের হয় সেটা আমি ফেলে দিই মানে প্রথম ধোয়ার পর যে পানিটা সেটা ফেলে দিই সেকেন্ড বার ধোয়ার পর যে পানিটা আসে ডালের পানি বা চালের পানি এইটা আমি ব্যবহার করি এবং মাসাল্লাহ খুব ভালো কাজ হয় অ্যালোভেরাগুলো যেদিন আমি পানিটা ব্যবহার করি এর পরের দুই তিন দিন খুব সতেজ থাকে আর বোঝা যায় যে না কিছু একটা খাবার পেয়েছে এবং খুব দ্রুত বেড়ে ওঠে আপনারাও ট্রাই করতে পারেন বাসায় অ্যালোভেরা থাকলে এইগুলো ব্যবহার করতে পারেন আর এই কাজ শিখেছি আমি আমার আম্মুর কাছ থেকে আম্মু খুব সুন্দর বুদ্ধি দিতে পারে আর আম্মুর এই গাছ সম্পর্কে আসলে অভিজ্ঞতাও অনেক ভালো কারণ আমার মায়ের খুব সুন্দর একটা ছাদ বাগান আছে যখন দেশে যেতে পারবো ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করার চিন্তাভাবনা আছে কারণ আমার মা তার বাসাটা খুব মোটামুটি খুব সুন্দর করেই সাজিয়েছে বিশেষ করে তার ছাদ আমি এবার রান্নার আয়োজন করে নিয়েছি আজকে ছটপট রান্নাগুলো করব আর অত বেশি কিছু মানে হামরি তেমন কিছু না ডিম ভুনা করছি ডাল ভুনা করছি এতটুকুই রান্না আর আমি ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করলাম কারণ দেখলাম আসলে অনেকেই বলছে যে লবণ দিয়ে সেদ্ধ করলে খোসা খুব সুন্দরভাবে ছাড়ানো যায় ডিমের গায়ে মানে গা ছেড়ে উঠে আসে না ডিম নষ্ট হয় না এবার তো ভালোই লাগলো আসলেই খোসাগুলো খুব সুন্দরভাবেই তুলে উঠাতে পেরেছি এবং কোনোটা কোনো ডিম নষ্টও হয়নি আমি ঝটপট রান্নার কাজটা শেষ করে ফেলছি আজকে বিকেলবেলা আমাদের প্ল্যান আছে যে একটা রেস্টুরেন্টে যাওয়া মানে ছোটোখাটো একটু নিজেদের মতো করে সময় কাটানোর দেখা যাক প্ল্যান প্রোগ্রাম তো অনেক কিছুই করা হয় সেটা সম্পূর্ণ নির্ভর করে তাহিদের বাবার উপরে ও যদি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় আসতে পারে বা ওর যদি বিকেলবেলা শরীর ভালো থাকে বাইরে বের হতে ইচ্ছে করে তাহলেই বের হওয়া হবে আর তার জন্যেই আসলে অত এক্সাইটমেন্টও কাজ করছে না কারণ এখনও পর্যন্ত কনফিউশানে আছি আদৌ তাহিদের বাবা যাবে কি না নাস্তা করতে করতে একটা জিনিস চিন্তা করছিলাম প্রথমে ভেবেছিলাম যে আজকে রান্নাটা না হয় বাইরে থেকে এসে তারপরে করবো যেহেতু সহজ রান্না হয়ে যেত কিন্তু পরবর্তীতে আবার খেয়াল হলো যে আজকে তাওহিদের সেন্টারে আসলে ওকে খাওয়াবে মানে আমার বাসা থেকে খাবার নিয়ে যেতে হবে সেখানে ওর খাওয়া দাওয়া কীভাবে কর করাতে হয় বা ও নিজের হাতে কিভাবে চামচ ধরবে কিভাবে খাবে সেটা ওকে শেখানো হবে তো তার জন্য আমার বাসা থেকে খাবার নিয়ে যেতে হবে তাই আর বসে না থেকে বা যতটুকু সময় ছিল একটু রেস্ট করলেও পারতাম কারণ রাতের বেলা তাওহিদ ঘুমাতে দিচ্ছিল না কয়েক রাত ধরে আবার এই প্রবলেমটা হচ্ছে তো চাচ্ছিলাম না একটু রেস্ট করতে কিন্তু পরবর্তীতে যখন ভাবলাম যে না আমাকে তো রান্না করতেই হবে তাওহিদের জন্য ভাত রান্না করে নিতে হবে তো বসে না থেকে আমি রান্নার কাজটা শুরু করে দিয়েছি এই তো তাওহিদকে স্কুল থেকে বের করে নিয়ে এসেছি তার মেজাজ বেশি একটা ভালো ছিল না তারপরও কিছু করার নেই যেতে তো হবেই আর এইভাবে আসলে ওর জন্য একটু খারাপ লেগে যায় একবার স্কুল থেকে বের হওয়া আবার স্কুলে ঢোকা একটু তো খারাপ লাগবেই স্বাভাবিক তবে বলে এসেছি আজকে স্কুল শেষ করার পর আমরা মানে থেরাপি শেষ করার পর আর স্কুলে ব্যাক করছি না হাতে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় আছে এই সময়ের মধ্যে একটু ঝিমিয়ে নেই

যেদিন আমি চাচ্ছি ওকে স্কুলে দিতে সেদিন সে স্কুলে যাবে না স্কুলে না যাওয়ার জন্য কানাকাটি করছে আর যেদিন আমি চাচ্ছিলাম যে না ঠিক আছে আজকে আর স্কুলে দিব না সেদিন সে স্কুলে যাওয়ার জন্য কানাকাটি করছে কি আর করব তবে আজকে আর দিলাম না স্কুলে কারণ ওর একটু ঠান্ডা লেগে আছে একটু ক্লান্ত দেখলাম তবে মাসাল্লাহ থেরাপিটা খুব ভালোভাবে নিয়েছে সেখানে সে খাওয়া দাওয়াও করেছে এবং ওর যে থেরাপিস্ট আছে সেও অনেক খুশি তাহিদের অ্যাক্টিভিটি দেখে আলহামদুলিল্লাহ এইভাবে আমিও চাই ওর ইম্প্রুভগুলো হোক এবং আমার চিন্তাভাবনা আছে কয়েকদিনের মধ্যে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যে তাওহিদ মানে কতটুকু ইম্প্রুভ হয়েছে আগে কেমন ছিল এখন কি অবস্থা এখন আমরা চলে এসেছি ফটোকপির দোকানে এটা বাঙালিদের একটা দোকানে সেখান থেকে আমি কাগজপত্রগুলো ফটোকপি করবো তবে ওই যে তাড়াহুড়ার কারণে একটা জিনিস মিস হয়ে গেছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে তাওহিদের বাবা কিছু ডকুমেন্ট পাঠিয়েছিল বলেছিলো ওগুলোকে প্রিন্ট আউট করার জন্য কিন্তু আমি জাস্ট কাগজপত্র ফটোকপি করেই এসে পড়েছি প্রিন্ট আউট করতে আর মনে নেই কিছু করার নেই চলে এসেছি রাস্তার এই পাশে চলে এসেছি এখন আবার যাব একটা চাইনিজ দোকানে সেখান থেকে আমার কিছু কিনতে হবে মানে চাচ্ছিলাম কিছু টুকটাক কেনাকাটা করতে আর ক্রিসমাস যেহেতু চলে এসেছে সেটাও একটু দেখে আসি প্লাস হচ্ছে যে তাহিদের জন্য একটা ফাইলের দরকার মানে ওর সেন্টার থেকে আসলে বলে দিয়েছে কি যেন কি টাইপের একটা ফ্লাই ফাইলের দরকার সেটা আমি খুঁজছি এর আগেও আমি মার্কেটে খুঁজেছিলাম এখনো খুঁজছি দেখি আজকে এই দোকানে পাই কিনি না তাহলে আমার কাছে জানতে চান তাওহিদ কথা বলে কিনা আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলেই বুঝবেন যে তাওহিদ আসলে কি কথা বলে বা কতটুকু কথা বলে প্রত্যেকদিন ভিডিওতে তো বলা যায় না যে হ্যাঁ তাওহিদ কথা বলে কথা বলে এটা যারা সব সময় দেখে তাদের কাছেও বিরক্তিকর লাগবে আমার ভিডিওতে আমি চেষ্টা করি তাওহিদ থাকলে ওর কথাগুলো একটু শোনানোর জন্য ও যে কথা বলে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ ওর এই ছোটো ছোটো ভাঙা ভাঙা কথা আসলে আমার কাছেও শুনতে খুব ভালো লাগে তাই আবার অনেকেও আসলে তাওহিদের ব্যাপারে খুব কনসার্ন থাকেন খুব টেনশন করেন খুব আগ্রহ দেখানো কি করছে এগুলো দেখানোর জন্য তো সেই হিসেবেও আসলে আমি চেষ্টা করি যে একটু দেখানোর জন্য বাসায় এসে আবার ছোট্ট একটু রান্না বাকি ছিল সেটাও করে নিচ্ছি আমরা বাসায় চলে এসেছি আসলে বাইরে প্রায় ঘন্টাখানেকের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে যা যা দরকার ছিল টুকিটাকি কেনাকাটা করে আমরা বের হয়ে এসেছি তবে তাওহিদের যে ফাইলের দরকার ছিল সেটা খুঁজে পাইনি এরপর বিকেলবেলা তাওহিদের বাবা বাসায় আসে কিছুটা সময় আমরা রেস্ট করি এরপরে ডিসিশান নেওয়া হলো যে ঠিক আছে চলো আজকে রাতের খাবারটা আমরা বাইরে করব। মানে ডিনারটা আমাদের একটু বাইরে করা হবে সুন্দর উঠতে পারে এটা বলা যায় ইতালিতে আসার পর এবারই ফার্স্ট কারণ আমরা সাধারণত দুপুরবেলা বাইরে খাওয়া দাওয়া করি রাতেরবেলা বাসায়ই থাকি আমার কাছে একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল আর সব সবসময় যা খাওয়া দাওয়া করি আজকে একটু অন্য রেস্টুরেন্টে যাচ্ছি একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে আমাদের খাওয়া দাওয়ার কোনো টেনশন থাকবে না কোনটা হালাল কোনটা হারাম এটা নিয়ে টেনশন থাকবে না সবই খাওয়া যাবে আর আমার লাইফে এবারই প্রথম কোনো অ্যারাবিয়ান রেস্টুরেন্টে গিয়ে এভাবে খাওয়া দাওয়া করা কাবাব তো আমরা প্রায়ই সময় খাই কিন্তু অ্যারাবিয়ান রেস্টুরেন্টগুলোতে বা অন্যান্য রেস্টুরেন্টগুলোতে খাওয়া আমার আসলে বলা যায় হাতে গোনা দুই থেকে তিনবার কি এক দুইবার এরকমই হয়েছে সাথে আমাদের আরেকটা ভাই ছিল তাওদের বাবার ফ্রেন্ড ছিল তো আমরা সবাই মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে আমরা এসে বসলাম আর আমি খুবই এক্সাইটেড দেখা যাক কি হয় ভালো লাগছে তাওহিদও আসলে খুব আনন্দ পাচ্ছে তবে তাওহিদ অন্য কিছু খাবে না আমার মনে হয় যে সে শুধু ফ্রেঞ্চ ফ্রাই যেটা সেটাই খাবে আমাদেরকে মেনু দিয়ে গেল আর মেনুটা খুবই ইন্টারেস্টিং কাঠের একটা মেনু আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে সত্যি বলতে অ্যারাবিয়ান কোনো খাবারের আইডিয়া আমার কাছে নাই যে কোনটা কেমন হবে বাকি তো তাহিদের বাবার উপরে ভরসা করলাম ওর উপরে ছেড়ে দিলাম ও যেটা অর্ডার দেয় সেটাই খাবো দেখা যাক কি অর্ডার দেয় আর কি আসে আর আমি একটু দেখছিলাম কি কি খাবার আছে তাহিদের বাবার ইচ্ছা হচ্ছে লাচ্ছি টাইপের কিছু খাওয়া কিন্তু কথা হচ্ছে যে এইখানে এই ধরনের কোনো খাবার নেই অ্যারাবিয়ান ডেজার্টগুলো একটু বেশি মিষ্টি হয় যেগুলো আসলে অত বেশি খাওয়াও যায় না আর আমার কাছে ইচ্ছাও করছিল না তাহিদের বাবা তো খাবেই না দেখা যাক কি হয় আগে তো মেইন খাবারটা শেষ করে তারপরে না হয় ডেজার্টের ভাবনা আসলে আমি মিষ্টি খাবার একটু পছন্দ করি তো তার জন্য আমার চিন্তা ভাবনা হয় যে কোনো খাবারের পরে একটু মিষ্টি খাবার না খেলে আমার কাছে ভালো লাগে না মনে হয় যেন খাবারটা কমপ্লিট হলো না পেট এখনো খালি আছে কি খাবো কি খাবো এরকম অবস্থা থাকে আমার মতো যদি কারো এরকম অবস্থা থাকে অবশ্যই জানাবেন আমার মনে হবে যে না আমার মতো আরও মানুষ আছে অবশেষে চলে এসেছে আমাদের খাবার ছিল রাইস গ্রিল সালাদ আরও টুকিটাকি ব্রেড এগুলো ছিল আসলে মেন মেইন খাবারের নামটা কি সেটা আমি ঠিক বলতে পারছি না তবে খাবারটা খুবই মজার ছিল রাইসের তুলনায় গ্রিল যেটা ছিল সেটা খুবই মজা লেগেছে আমার কাছে ভাত তো সাধারণ নর্মাল ভাত যেটা সেরকমই ছিল কিন্তু গ্রিলটা আসলে অসাধারণ ছিল এতো খাওয়ার সময় আর ডিস্টার্ব করলাম না শান্তি মতো জাস্ট একটু ছোট্টখাটো একটা ভিডিও ক্লিপ আর একটা ছবি তুলে আমি এবার খাওয়া শুরু করে দিয়েছি আল্লাহর নাম নিয়ে এবং খাবারটা খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা যাচ্ছি মিষ্টি খেতে প্রথমে চিন্তা ভাবনা ছিল পাকিস্তানি একটা রেস্টুরেন্টে যাব যেখানে খুব ভালো নাকি লাসি পাওয়া যায় সেই হিসাবেই সেই ঠিকানা মতোই আমরা যাচ্ছিলাম কিন্তু কথা হচ্ছে সেই রেস্টুরেন্টে যাওয়ার পর গিয়ে দেখি যে আজকের দিনে রেস্টুরেন্টটা বন্ধ তো কী বা করার আছে কিছু করার নেই তাহিদের বাবা লাসি খাওয়ার শখ মিটে গেছে এরপরে আমরা যেটা করেছি সেখান থেকে আমরা যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টে যেহেতু মিষ্টি খাওয়ার একটা ইচ্ছা হয়েছে আর আমার কাছেও ইচ্ছা করছিল যে একটু মিষ্টি খাই আর আমাদের সাথে যে ভাই আছে বা তাহিতের বাবার যে ফ্রেন্ড আছে উনি আসলে মিষ্টি খাবার খুবই পছন্দ করে তো সেই হিসেবে আমাদের দলটা মিষ্টি খাবারের দলটা একটু ভারী হয়ে গেছে তো আমরা সবাই মিলে এখন বাঙালি যেখানে রেস্টুরেন্টগুলো আছে আসলে সেই সেদিকে যাচ্ছি হতে যাচ্ছি রাতের মিলান চেহারাই আসলে অন্যরকম দিনের বেলাও যেমন লোকে সমাগম থাকে বা ভিড় থাকে রাতের বেলাও কিন্তু কম না এখন কিন্তু রাত মোটামুটি ভালোই হয়ে গেছে কিন্তু তারপরও বাইরে এত সুন্দর আলো ছকছকা সব কিছু দেখে মনে হচ্ছে যেন এখনও বাইরে মানুষজন আছে কেনাকাটা করছে কিন্তু এখন যে সময় শোরুমগুলো বন্ধ অবশেষে আমরা আমাদের সেই পরিচিত রেস্টুরেন্টে চলে এসেছি গান্ধী রেস্টুরেন্ট যেটা সেখান থেকে মিষ্টি কিনলাম নিজেদের বাসার জন্য কিছু মিষ্টি কিনলাম আর নিজেরা খাওয়ার জন্য আসলে বসে গেলাম তবে কষ্টের ব্যাপার হচ্ছে তাহিদ যে সেই শুধু ফ্রেঞ্চ ফ্রাই যেটা ততটুকুই খেয়েছে এরপরে আর কিছুই খায়নি মিষ্টি তো সে খাবেই না তাহিদের বাবা একটা দই খেয়েছিল তবে সেটাও তার মন মতো হয়নি কারণ দইটা একটু মিষ্টি বেশি ছিল তাহিদের বাবা মিষ্টি খাবার একেবারেই পছন্দ করে না হাতে কোনো দুই তিনটা খাবার ওর একটু মিষ্টি পছন্দ এছাড়া তেমন একটা মিষ্টি খায় না তাও সেটার মধ্যে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিতে হয় যাই হোক মিষ্টি মিষ্টি করতে করতেই আজকের ভিডিওটা শেষ করি আর আমার জীবনের খুবই অন্যতম আনন্দের একটা সময় আমি কাটিয়েছি আমার কাছে ভালো লাগে এভাবে নতুন কোনো জায়গায় যেতে নতুন রেস্টুরেন্টে খাবার উপভোগ করতে খেতে আসলে ভালো লাগে আর তাওহিদের বাবা কেন জানেন একটু সাহস কম করে সম্ভবত তাওহিদের কারণেই করে কারণ নতুন কোথাও গেলে তাওহিদের অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে তো আমরা কি ওর দিকেই খেয়াল রাখবো না কি খাবার দিচ্ছি বা কী অর্ডার করছি সেদিকেই খেয়াল রাখবো তার জন্যই হয়তোবা ও একটু ইতস্তত বোধ করে আশা করি আস্তে ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে যেতে যেতেই নতুন পরিবেশের সাথে অভ্যস্ত হবে তাই না যেমন আজকে দেখলাম যে তাহিদ খুবই এনজয় করেছে মানে কান্নাকাটি করে নাই খুব আরামসেই ছিল যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দয়া করবেন আপনাদের সবার জন্য দয়া করছি আজকের মতো আল্লাহ হাফেজ